আজকে নাজমুল ভাই, আজকে আমাদের যে বসার বিষয়, আজকে তো কোনো আড্ডা না, কোনো রাজনৈতিক মিটিং না। অনেকে হয়তো মনে করতে পারে আমরা বসে আছি যে কোনো আড্ডা রাজনৈতিক মিটিং। আজকে একটা ক্ষোভের বিষয় নিয়ে এই জায়গায় বসছি, সেটা আমরা এই যে ফেসবুক তো সবাই চালাই, দেখতেছি কিছুদিন যাবত বাংলাদেশের কিছু মেয়ে, আমাদের প্রবাসী ভাইরা যারা আছি, যারা বিশেষ করে যারা ব্যাচেলার আছি বা বিয়ের সাথে কর্ম সামনে, এদেরকে নিয়ে কিছু ব্যাড কমেন্ট করছে যে প্রবাসীদেরকে বিয়ে করা যাবে না। আপনারা তো সবাই দেখছেন না? আর আমি এই যে বাংলাদেশের এই মেয়েদের তাদের উদ্দেশ্য বলতে চাই, তুমি করে বলে তাদেরকে এত সম্বোধন করার কিছু নাই, যেহেতু তারা প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছে। কারণ তারা হয়তো জানে না, আমরা প্রবাসী থাকতে প্রতিটা মুহূর্ত আমরা সবাই পরিশ্রম করি বাংলাদেশের জন্য, বাংলাদেশ আমাদের ফ্যামিলির জন্য। কারণ আমরা সকলে বাবা মা ভাই বোন অনেক কিছু ছেড়ে বিদেশের মাটিতে আমরা আজকে বসে দিচ্ছি, বহু কিছু থেকে আমরা বঞ্চিত। প্রবাসী আমরা সবসময় তাদের কথা ভাবি, তাদের কথা চিন্তা করি। অনেক বাইরে আছে, বিয়ে শাদী করে আছে, সারাক্ষণ তারা কিভাবে ফ্যামিলি ভালো থাকবো, ছেলেটা ভালো থাকবো। তো আপনারা যারা এই ধরনের বাজে মন্তব্য করছেন, আপনারা দেখান যে আসলে প্রবাসী ছেলেদের তাদের সমস্যাটা বা তাদের দোষটা কোথায়, কি জন্য তাদের অপরাধটা কোথায়, তারা কি এমন অপরাধ করছে যে আপনারা তাদেরকে বিয়ে করতে পারবেন না। তাদের কি চেহারা খারাপ, দেখতে শুনতে খারাপ? আর আপনারা ভুলে যাবেন না, আপনারা হয়তো অনেক অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করেন। আসলে একটা কথা আছে না যে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছে না ধরে আগে নিজের কান দেখেন আছে কিনা। এই দেশে বহুত আপনাদের মতো ওরম রূপবতী অনেকে আছে, কিন্তু আমরা ওই ধান্দায় আমরা থাকি না। কারণ আমাদের জন্মটা কিন্তু বাংলাদেশে, টেনশন থাকে বাংলাদেশে, আমাদের টেনশনটা বাংলাদেশে আপনাদেরকে নিয়ে। আর আমরা যদি নিজের চিন্তা করতাম, তাহলে আমরা দেশে এসে আমাদের সকলেরই দেশে বসবাস করার মতো এবিলিটি আমি মনে করি সকলের আছে, যারা এই রূপে আসছে। মানে ইতালি, আমরা ইতালি থেকে, আমি ইতালি না, হ্যাঁ ইতালিয়ান ছেলে এই যে আমাদের সাথে আড্ডা দিতেছে, আর একটা ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান যখন শুনছে, আয় শুনে নিজেও অনেক আসছে যে আয় আমাদেরকে চিনে, আর অন্য অন্য হাজার হাজার শত শত ইতালিয়ান আমাদেরকে চিনে, আর আমাদেরকে এইভাবেও কমেন্ট করে যে তোরা অন্য দেশি মেয়েদের সাথে কেন যাস না, সমস্যাটা কোথায়। তখন আমরা ওদের কি বলি, আমরা ওদেরকে বিভিন্ন রিলিজিয়ন এটা ওইটা দেখায় আমরা যে দেখ ইসলামের ভিতরে এইগুলা নাই। কারণ একটাই, আপনারা বাংলাদেশের মেয়ে, আমাদের একটা সমাজ আছে, আমরা সমাজে বসবাস করি সবাই, আমরা ভদ্র সমাজ থেকে বিদেশে আসছি, পরিশ্রম করে টাকা কামায় কিভাবে আপনাদেরকে নিয়ে সামনে ভবিষ্যতে ভালো থাকবো। এই জন্য এখন আপনারা বলছেন বিদেশি ছেলেদেরকে বিয়ে করা যাইব না, বলছেন আপনারা এটা কি জন্য বলছেন আমি জানি না, কিন্তু আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা ভবিষ্যতে আপনারা আর করবেন না। কারণ আপনারা প্রবাস সম্বন্ধে জানেন না, হয়তো যে করছেন, আমি তো মনে করি আপনার প্রবাস সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই, আর আপনার 14 গোষ্ঠীর, আর 14 গোষ্ঠীর ভিতরে কই প্রবাস নাই, তাহলে প্রবাসীকে কষ্টটা বুঝতো, প্রবাসী ছেলের সম্বন্ধে ধারণা থাকতো। প্রবাস আসছি বলে কি আমরা প্রবাস কেন, কি আমরা ইতালিয়ান? এই যে আমি কথা বলতেছি এটার ভিতরে কোনো ইতালিয়ান আছে? বাংলায় বলতেছি না, আমরা সবাই বাংলা মায়ের সন্তান, আমরা সবাই মা বোন সবার ঘরে আছে। আমি পারতাম আপনারা দুইটা গালে আমার দিতে মন চাইতেছে, গালে আপনারা আমি দিতে পারতাম, জুতা বিটা করবেন। এই যে ব্যাচেলার ভাইরা চাইতে গেছে গা, আপনি বাবা তো মাইয়া বা বাংলাদেশে এই যে আপনারা যারা প্রবাসীকে নিয়ে এই কাজ করেন, যে এই ধরনের মন্তব্য করছেন, আপনাকে এই যে দেখেন, এই যে এটা দিয়ে আজকে আপনাকে